এরপরে প্রশ্ন হলো প্রচলিত মিলাদ ও কিয়াম ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা ভাইরা আমার মনে রাখতে হবে মুসলমান হিসেবে আমাদের প্রিয় রাসূলের জন্য আমাদের দোয়া করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট ভরে খানা খেতেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন অনেক কষ্ট সহ্য করতেন যিনি দ্বীনকে দুনিয়াতে বিজয়ী করবার জন্য অনেক মেহনত করে গেছেন আমাদের পর্যন্ত ঈমান যেন আসে সেজন্য তার অক্লান্ত পরিশ্রম ছিল সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব আল্লাহর রাসূলের জন্য যদি আমরা দোয়া করি অর্থাৎ দুরূদ পড়ি তাহলে লাভ আমাদেরই হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আমার প্রতি অর্থাৎ নবীজি বলেছেন তার প্রতি যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাযিল করবেন আপনি একবার দুরূদ শরীফ পড়বেন আপনার জীবনে 10 জায়গায় আল্লাহর অনুগ্রহ আপনার প্রতি নাযিল হবে এইজন্য ভাইরা আমার দুরূদ আমাদেরকে পড়তে হবে কি হবে না বেশি বেশি পড়তে হবে দুরূদ সবচেয়ে বেশি পড়তে হবে শুক্রবারে বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার জুমাবার এই সময়টাতে সবচেয়ে বেশি দুরূদ পাঠ করতে হবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া মিনাস সালাত মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ তোমরা জুমার দিন এবং জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রাত এবং শুক্রবার আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাই কারণ তোমরা যে দুরূদ পাঠ করো এটা আল্লাহর ফেরেশতারা আমার সামনে উপস্থাপন করে বলে হে আল্লাহর রাসূল অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে এইজন্য দুরূদ পাঠ করা লাগবে কি লাগবে না কিন্তু দুরূদ পাঠ করা আর মিলাদ পড়া এই দুইটা এক জিনিস না দুরূদ পাঠ সকল নামাজি মুসলমান নামাজে করে নামাজের বাইরেও করে আমরা নামাজের মধ্যে দুরূদ পড়ি কি পড়ি না নামাজের মধ্যে দুরূদ সব মুসলমান সব নামাজি ব্যক্তি পড়ে কি পড়ে না তাহলে যারা দুরূদ পড়ে এমনও হতে পারে যে দুরূদ পড়ছে কিন্তু সে মিলাদ পড়ে নাই কিয়ামতের দিন আল্লাহর কাছে এটার জন্য জবাব দিয়ে করা লাগবে না যে তুমি মিলাদ পড়ছো কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে যে তুমি দুরূদ পড়ছো কিনা অতএব আমরা কি দুরূদ পড়বো না মিলাদ পড়বো আপনি বলবেন মিলাদে তো দুরূদই পড়ে দেখুন ইসলাম কোন ইবাদত করার ব্যাপারে বিশেষ কোন নিয়ম যদি ঠিক না করে দেয় আপনি যদি সেই ইবাদতের জন্য একটা ফরম্যাট একটা নিয়ম বানায় নেন ইবাদতের মনগড়া পদ্ধতি বানায় নেন তাহলে এটার নাম হবে নকল ইবাদত আর এই নকল ইবাদত করলে আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যাবে না বরং তিরস্কার পাইতে হবে আপনার আমল নাই সেটা এক জিনিস কিন্তু আমল আছে ভেজাল আমল সেটা কিন্তু আরো খারাপ জিনিস আপনি একটা দোকানে গেছেন আপনার প্রচন্ড ক্ষুধা লাগছে আপনার মানিব্যাগটা পকেট মারে নিয়ে গেছে আপনার বাড়ি এখানে নাই ক্ষুধায় আপনি অবস্থা খারাপ দোকানে গিয়ে যদি বলেন দোকানদার ভাই আমার এখানে মোবাইল মানিব্যাগ সব খোয়াই ফেলছি আমার খুব ক্ষুধা পাইছে আমি এখানে আসছি এখন যেতে পারছি না আল্লাহ একটা ব্যবস্থা করবে এই মুহূর্তে আমি অনেক ক্ষুধার্ত আপনি আমাকে একটা কেক একটা রুটি অথবা এক বোতল পানি একটু কিছু আমাকে দেন একটা কলা দেন আমি খাই আমি আল্লাহ যদি বাঁচায় রাখে আপনার মোবাইল নাম্বার লিখে নিয়ে যাই আমি বিকাশে আমি নগদে আমি রকেটে আমি এমকেশে আপনার কাছে টাকা পাঠিয়ে দিব এরকম যদি আপনি বলেন কোনো দোকানদারের মায়া হতেও পারে হয়ে আপনাকে সে দিতেও পারে অনেক দোকানদার হয়তো দিয়ে বলবে ভাই এই টাকা দেওয়া লাগবে না আপনি যেহেতু বিপদে পড়ছেন হতে পারে কি পারে না কিন্তু যদি আপনি একটা জাল 500 টাকার নোট নিয়া দোকানদারকে ওইটাকে পেঁচাইয়া মুসরাইয়া ধরায় দিছেন আর ওই যে কেক কলা ইত্যাদি কিনছেন দোকানদার যদি টের পেয়ে যায় আপনি চালাকি করে এই নকল নোট তারে ঢুকায় দিছেন তাহলে দোকানদার টের পাওয়ার পরে সে কি করবে থানায় ফোন করবে না থানায় ফোন করবে না পুলিশ কল করে বলবে যে নকল টাকার কারবারি পাইছি একটা জলদি আসেন এই লোকটারে নিয়ে থানায় ধরা দিবে না কারণ তার কাছে কি পাওয়া গেছে তাহলে কারোর কাছে টাকা নাই তারপরেও বেচারা যার কাছে টাকা আছে সে তো সদাই কিনে খেতে পারে কিন্তু কারোর কাছে টাকা না থাকলেও সে সদাই পাইলেও পাইতে পারে কিন্তু যদি নকল টাকা থাকে তাহলে সদাই পাওয়া তো দূরের কথা মায়ের পিঠে পড়বে ঠিক একইভাবে কারোর কাছে নেকামল থাকলে কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে জান্নাত পাবে কিন্তু কারোর নেকামল নাই কম আছে আল্লাহ যদি অনুগ্রহ করেন তাকে আল্লাহ জান্নাত দিতেও পারেন
কিন্তু কেউ যদি ওই যে নকল আমল নিয়ে হাজির হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সকল বিদআতই হলো গোমরাহী আর সকল গোমরাহীর ঠিকানা জাহান্নাম। অতএব আমরা বিদআত থেকে বেঁচে থাকব তো ইনশাআল্লাহ, দুরুদ পড়ব, কিন্তু দুরুদ পড়ার জন্য নিজের মনগড়া পদ্ধতি আমাদের অনেক ভাইরা বানিয়ে নিয়েছেন। ওনারা মহব্বতে রাসূলের মহব্বতেই করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বাইরে গেলে, তার কথার মধ্যে সংযোজন বিয়োজন করলে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি করলে, সেটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন না, আল্লাহও খুশি হবেন না, বরং হাদিস বলছে বিদআত করার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। অতএব আমরা দুরুদ পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করার দরকার, বিভিন্ন সময়ে তার সিরাত আলোচনা করতে হবে, সেটাও করব, কিন্তু মনে রাখবেন দুরুদ পাঠ করার জন্য একত্রিত হয়ে সবাইকে ডেকে ঘর উদ্বোধন করবেন দুরুদ লাগবে, গাড়িটি উদ্বোধন করবেন দুরুদ লাগবে, নতুন জমি আপনি সেখানে কাজ করবেন দুরুদ লাগবে, এরকম বিভিন্ন জায়গা মিলাদের যে আয়োজন হয় এগুলা ইবাদত যতটা মনে করে করে এর চাইতে বেশি হলো আমাদের হুজুরদের অনেক ক্ষেত্রে ব্যবসা। আপনি যেই কোনো কাজে যাবেন আপনি আমাকে দাওয়াত দিতে হবে, আমাকে দাওয়াত দিতে হবে, হুজুর ডাকতে হবে, হুজুর ডেকে আপনার ওই কাজটা করে দিবে, বিনিময়ে হুজুর টাকা পয়সা পকেটে নিয়ে চলে আসবে। অথচ ইসলাম আমাদেরকে শিখাইছে, আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, হুজুরদের কাছে দোয়া 100 বার চাইবেন, ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন, খতিব সাহেবের কাছে দোয়া চাইবেন, ওনাদেরকে এমনি হাদিয়া তোহফা দিবেন, আলেম ওলামাদেরকে দিবেন, আল্লাহ খুশি হবে। কিন্তু মনে রাখবেন আপনার যে কোনো দোয়া হুজুর ছাড়া কবুল হবে না, এটা ঠিক না, বরং আপনার দোয়া আপনি নিজে আল্লাহর কাছে যখন চাইবেন আল্লাহ কবুল করবে কি করবে না। অতএব এই যে আমাদের কথায় কথায় বিভিন্ন কাজে আমরা মিলাদের আয়োজন করি, এই মিলাদের আয়োজন এইভাবে সাহাবিরা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবিরা একত্র হয়ে এরকম মিলাদের জন্য একত্র হয়েছেন, আবার দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যাইতে হয়, এরকম কোন কথা সাহাবিদের জীবনে ছিল? আচ্ছা নামাজের মধ্যে আপনারা দুরুদ পড়েন কি পড়েন না? নামাজে দুরুদ পড়েন না লালমনিরহাটের মানুষ? এই দুরুদটা কি আপনারা দাঁড়ায় পড়েন না বসে পড়েন? তো নামাজের মধ্যে দুরুদ পড়তে পড়তে আমাদের যে ভাইরা দাঁড়ায় যায় তারা মনে করেন দুরুদ পড়তে পড়তে রাসূল হাজির হয়ে যায়, যেহেতু রাসূল চলে আসছে সেজন্য তার সম্মানার্থে দাঁড়ায় যেতে হবে। আচ্ছা ভাই দুরুদ পড়তে পড়তে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হন তো নামাজের মধ্যে একটা মসজিদে শত শত মুসল্লি একসাথে সবাই বৈঠকে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম দুরুদ পড়ে কি পড়ে না? তাহলে এই দুরুদ শত শত মানুষ যখন পড়ে তখন রাসূল আসে না? তাহলে তখন দাঁড়ায় যাওয়া উচিত না? কি বলেন, তখন দাঁড়ায় যাওয়ার কথা না? কিন্তু আমরা নামাজের মধ্যে যদি দুরুদ শরীফ পড়তে পড়তে কেউ যদি মহব্বতের চোটে দাঁড়ায় যায় নামাজ হবে? তো নামাজের মধ্যে যদি দুরুদ পড়ার সময় দাঁড়ানো না লাগে তো নামাজের বাইরে দুরুদ পড়ার জন্য আপনাকে দাঁড়াইতে কে বলছে? আপনি বলবেন দাঁড়ায় দুরুদ পড়া জায়েজ আছে, আমি বলবো 100 বার জায়েজ আছে, দুরুদ বসেও পড়া যায় দুরুদ দাঁড়ায়াও, কিন্তু বসা থেকে পড়তে পড়তে দাঁড়ায় যেতে হবে এই কথা কোরআন হাদিসে কোথাও বলা? সাহাবীরা এবং খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদ পাঠ করেছেন কিন্তু দুরুদ পাঠ করতে করতে বসা থেকে সবাই দাঁড়ায় গেছেন, এরকম একটা জাল হাদিস দুনিয়াতে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করুন, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কিন্তু এরপরও আমাদের যে সমস্ত ভাইরা মিলাদ পড়েন, আমাদের যে সমস্ত ভাইরা কেয়াম করেন, দিন শেষে তারা আমাদের ভাই, দিন শেষে তারা আমাদের, আমাদের নিজেদের মধ্যে কোন দল গন্ডগোল করা যাবে না। আমি যেটাকে সঠিক মনে করি সেটা বলবো, সেটা করব, আমার ভাই যেটাকে সঠিক মনে করেন উনি সেটা করবেন বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা ভাই, আমাদের মধ্যকার গন্ডগোল হলে মাঝখান থেকে সুবিধা নিবে খ্রিস্টান মিশনারিরা, মাঝখান থেকে সুবিধা নিবে কাদিয়ানিরা, মাঝখান থেকে সুবিধা নিবে শিয়ারা, মাঝখান থেকে সুবিধা নিবে এই এনজিওগুলো বিভিন্ন এজেন্ডা নিয়ে যারা এদেশে এসছে তারা। অতএব আমরা সেই সুবিধা পেতে দেব? কেউ যদি বেদাতে লিপ্ত হয় সে বেদাতে লিপ্ত ভাইটা আমারই ভাই, আমারই ভাই বেদাতে লিপ্ত, বা আমার ভাই তার দৃষ্টিতে আমি ভুলে আছি, হতে পারে ভাই ভাইয়ের মধ্যে এরকম মত পার্থক্য, তাই বলে ভাই ভাইয়ে যদি নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ করে আলাদা হয়ে যায় তাহলে আরেক পক্ষ সেখানে সুবিধা নেয়, অতএব সেটা পাতে দেওয়া যাবে, আমরা সামাজিকভাবে মিলেমিশে থাকব। এই সমস্ত মাসালার কারণে মত পার্থক্য থাকবে কিন্তু গন্ডগোল থাকতে পারবে।
বিধে আমরা সাবধান থাকবো, ঠিক আছে? তো ইনশাআল্লাহ।